আজকে দেখা হয়েছে প্রিয়াঙ্কার সাথে। প্রিয়াঙ্কা কেমন আছো বলো? ভালো আছি, খুব ভালো আছি। মনিদির সাথে আজকে ফার্স্ট টাইম দেখা হলো, আর মনিদির প্রচুর ভিডিও দেখেছি, খুব সুন্দর ভিডিও। আর আমি 2 বছর ধরে ফলো করেছি সানন্দা জুয়েলার্স কে। আচ্ছা, মানে আজকে এসেও খুব মানে খুশি, মানে বাবা মাকে নিয়ে এসেছি বিয়ে শপিং করতে। আচ্ছা, কাকিমা নমস্কার, কাকু নমস্কার, ভালো আছেন? খুব ভালো আছি। আচ্ছা, কোথা থেকে? আমরা দমদম ক্যান্টনমেন্ট থেকে এসেছি। আচ্ছা, আর সানন্দা জুয়েলার্স এর কালেকশন সত্যি খুব ভালো, মানে আমি কোনো মানে ভিডিওতে বলার জন্য বলছি না, কিন্তু এসে মানে আমি একটার পর একটা ডিজাইন দেখে গেছি। আচ্ছা, তোমাকে আজকে রবিদা গাইড করেছে তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি ভিডিওতে তো সঞ্জয় থাকে দেখি, মানে উনিও গাইড করেছেন, খুবই সুন্দর। আর আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। এসো তোমরা সবাই একবার, না কিনলেও দেখে যেও, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা, আর অবশ্যই ভিডিও দেখো। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, মনিদিকে ফলো করছো সবাই। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে আমি আছি গড়িয়া সানন্দা জুয়েলার্সে, এবং সাথে আছে বরাবরের মতো সঞ্জয়দা। কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর সঞ্জয়দা, অনেকদিন পরে সানন্দা জুয়েলার্সে, এবং সামনেও আসছে আমাদের স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে কি অফার থাকবে এবং নতুন কালেকশন কি দেখছি? একদম সেটা বলবো, তার আগে বলি সানন্দা জুয়েলার্সের পক্ষ থেকে আমি সঞ্জয় মনীষ ফ্যাশনকে সঙ্গে নিয়ে আরও একটা নতুন ভিডিওতে আজকে আমরা যাচ্ছি। আজকে যাব কিছু লাইট ওয়েট সীতাহার থাকবো, কিছু নেকলেস বলবো। আজকে 22 ক্যারেট হলমার্ক গহনার দামও, আজকে 22 ক্যারেট হলমার্ক গহনার দাম আছে 5,730 টাকা প্রতি গ্রাম। আর সামনেই 15ই আগস্ট স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে থাকছেও আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট। আর যারা মনীষ ফ্যাশন সাবস্ক্রাইব করে আছেন তাদের জন্য এক্সট্রা 5%। ভিডিওটা শুরু করি, প্রথমে এই ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করছি, এটার ওয়েটটাও দেখিয়ে দিচ্ছি। এটা দেখো 7 গ্রাম 490 মিলিগ্রাম আছে, এবং প্রত্যেকটা আমরা নতুন নেকলেসের ডিজাইন শেয়ার করছি, সব 22 ক্যারেট হলমার্ক HOID যুক্ত গয়না। সঞ্জয়দা বলো এটা ডিটেইলস। এটা হচ্ছে 7 গ্রাম 490 মিলিগ্রাম। মনিদি আপনাদেরকে একটা নেকলেস দেখাচ্ছে, সুন্দর একটা নেকলেস, লাইট ওয়েট, যারা লাইট ওয়েট গয়না পছন্দ করেন তাদের জন্য এটা। আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 49,500। ওকে, এটার দামটা আমরা শুনে নিলাম। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো এই নেকলেসের ডিজাইনটা। সঞ্জয়দা, এই নেকলেসের নামটা একটু বলে দাও, অনেকদিন পরে আমরা এই ডিজাইনটা শেয়ার করছি। এটা পুষ্পহার আমরা যেটা বলে থাকি। আচ্ছা, এটা দর্শকদের কাছ থেকে ভীষণ ভালো আমরা এটা রিভিউ পেয়েছি, এবং এর চাহিদাটাও সবসময়ের জন্য থাকে, তো তাই এবার অনেকদিন পর এটা আবারও দেখাচ্ছি দর্শকদের জন্য। আর এটার ওয়েট বলে দিয়ে অবশ্যই আপনাদেরকে জানাবে, এটার ওয়েট হচ্ছে 40 গ্রাম 820 খুব সুন্দর। এটা পুষ্প হার বা পুষ্প নেকলেস বলতে পারো, এটা ভীষণ ভীষণ ট্রেন্ডি, এবং এটা আমরা অনেক আগে শেয়ার করেছিলাম, আর অনেকদিন পরে আবারও দেখাচ্ছি। ওকে, এটাও আমরা রেখে নিলাম। আর প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা কানের দুল পেয়ে যাবে, স্ক্রিনশট রাখতে পারো, তোমাদের কেনাকাটির সুবিধা হবে। এবং পরের ডিজাইন হচ্ছে 16 গ্রাম 580 মিলিগ্রাম। 16 গ্রাম 580 মিলিগ্রাম সুন্দর একটা নেকলেস রয়েছে, যেটা পুরো গোল্ড গোল্ড ডিজাইন করা রয়েছে। তো এটা আপনারা কানও পেয়ে, প্রত্যেকটা নেকলেসেরই আপনারা কানও পেয়ে যাবেন সঙ্গে। আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 1,09,700 এর কাছাকাছি। ওকে, এটার দামটাও আমরা জেনে নিলাম, এবং সাথে আমরা ডিজাইনটাও দেখে নিলাম। আচ্ছা, এরপরে রেখেছি আরও একটা নেকলেস, এবং এটা একটা কুলো ডিজাইনের, অনবদ্য ডিজাইনের নেকলেস আছে দেখো, যেটার ওয়েট 14 গ্রাম 460 মিলিগ্রাম। আমি ডিজাইনটা একটু সময় নিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো। এবং সুন্দর নেকলেস একটা, আর এটা পুরো ছোট ছোট কুলো ডিজাইন দিয়ে করা রয়েছে, আর এটা মিনেকারি কাজের আছে, যারা মিনেকারি নেকলেস পছন্দ করে তাদের জন্য এটা অবশ্যই খুব পছন্দের একটা ডিজাইন মনে হয়। আর এটার দাম ওয়েটটা তো রয়েছে, আরেকবারও বলে দিচ্ছি 14.46 গ্রাম। আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 96,750 রুপিস। থ্যাংক ইউ সো মাচ সঞ্জয়দা।
আচ্ছা, এরপর আমরা একটা টার্কিস নেকলেস দেখব, যে টার্কিস জুয়েলারি এখন ভীষণ ট্রেন্ডি এবং সানন্দাতেও তোমরা টার্কিসের বিভিন্ন কালেকশন পাবে। এটা 18 গ্রাম 900 মিলিগ্রাম আছে, দেখো ডিজাইনটা আসবে হচ্ছে ঠিক এরকম, 18 গ্রাম 900 মিলিগ্রাম, আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 1,28,500। আপনারা আজকে যে কটি নেকলেস দেখছেন বা সীতাহার দেখছেন, প্রতিটাই নতুন কালেকশন রাখা, প্রতিটাই সুন্দর কালেকশন রাখা, যাতে আমরা যে 15 আগস্টে অফারে যে সানন্দা জুয়েলার্সে ভিজিট করবেন, এক্সক্লুসিভ কিছু ডিজাইন আপনাদের সামনে তুলে ধরা তার জন্য। একদম, এটা আমরা দেখে নিলাম, থ্যাংক ইউ সো মাচ সঞ্জয়দা। তো অনেকগুলো নেকলেস আমরা দেখেছি, আরও বেশ কিছু নেকলেস দেখবো, তারপর আমরা সীতাহার শেয়ার করব। তো এই লাইট ওয়েটের নেকলেসটা দেখো, গলা ভরার একটা ডিজাইন আছে এবং যেটার ওয়েট 10 গ্রাম 560 মিলিগ্রাম আছে এটার ওয়েট। অনেকেই বলেছেন যে 10 গ্রামের কিছু নেকলেস দেখাতে, তো 10 গ্রামের নেকলেস আমি এটা দেখাচ্ছি, গলা ভরা নেকলেস আছে 10.56 মিলিগ্রাম, আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 69,850 রুপিস, 69,850 রুপিস, 69,850 টাকা। যদি আপনাদেরও কোনো ডিজাইন থাকে অবশ্যই আপনারাও সেটা আমাদেরকে জানাতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে 8981892454 এই নাম্বারে, সেটাও তুলে ধরবার চেষ্টা করব। আমাদের স্বাধীনতার অফার কি থাকবে? স্বাধীনতার অফার বলতে আমরা 15 আগস্টে 15 না, তার একটু বেশি ডিসকাউন্ট রাখার চেষ্টা করেছি, আর থাকছে যেটা আমি বারবারই বলি, যেটা মনীষ ফ্যাশনের জন্য এক্সট্রা 5%, আর যারা মনীষ ফ্যাশন চ্যানেল সাবস্ক্রাইব করে আসছেন তাদের জন্য অবশ্যই থাকছে একটা আকর্ষণীয় উপহার। আচ্ছা সঞ্জয়দা, এই সপ্তাহে আমার কোনো ভিউয়ার্স এসেছিল হয় না কিন্তু তোমাদের সানন্দাতে, আমি তো সব ভিডিওতেই জিজ্ঞাসা করি, সত্যি কথা বলতে প্রায় দিনই আসে, প্রতিদিনই প্রায় আসে, এবং আজও তার ব্যতিক্রম নয়, যেটা আপনি হয়তো দেখেছেন, আপনার সাথে পরিচয় হয়েছে এবং আমি সেটা ভিডিওতেও শেয়ার করছেন। তো এখানে আর বলবার কিছু নেই, যে দেখুন আমি লুকিয়ে কোনো লাভ নেই, আর আমার দর্শক বন্ধুরা সত্যি আমার কাছে অনেক প্রিয়, অনেক আপন, তো তারা আপন ভাবেই বলে তারা সমস্ত কিছু দিয়ে সানন্দা জুয়েলার্সে ভিজিট করে, এটার থেকে বড় পাওনা কি হতে পারে? একদম একদম, তো তারা আসেন ভিজিটও করেন। একদম, থ্যাংক ইউ সো মাচ। তো এইটার দামটা কি আমরা বলে দিয়েছি? 7 গ্রাম 510 মিলিগ্রাম, 7 গ্রাম 510 মিলিগ্রাম, আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 49,700। খুব সুন্দর ডিজাইনটা দেখে নিলাম। আচ্ছা, এই লাইট ওয়েটের ডিজাইনটাও দেখবো, যেটার ওয়েটটা বলে দিচ্ছি, এটা দেখো 8 গ্রাম 270 মিলিগ্রাম আছে, আর ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম, আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 54,700 টাকা। খুবই সুন্দর, এবং আমার যেটা ভালো লাগছে যে লাইট ওয়েটের প্রচুর ডিজাইন আমি সানন্দাতে দেখছি এবং তোমাদের সাথেও শেয়ার করছি। এটা বলেছি দামটা, এটা বলা হয়েছে 7 গ্রাম 510, এটা আমরা বললাম। আরও একটা লাইট ওয়েটের ডিজাইন আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটার ওয়েট আছে 10 গ্রাম, পুরো 10 গ্রাম আছে, আর এটার দাম আসতে পারে 66,150 রুপিস। প্রতিটাই আজকে বাজার দর অনুযায়ী, 22 ক্যারেট হলমার্ক গহনার দর অনুযায়ী, আর আমরা চেষ্টা করি ডিসকাউন্ট দিয়ে বলার, আর আপনাদের যদি এছাড়াও কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই আপনারা আনন্দের জন্য যোগাযোগ করতে পারেন। একদম ঠিক আছে। তো এটা দেখো 8 গ্রাম 400 মিলিগ্রামের নেকলেস আছে, এটা 8 গ্রাম 440 মিলিগ্রামের একটা নেকলেস দেখতে পাচ্ছেন, আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 55,850 রুপিস। বাহ, দারুণ ডিজাইনটা, খুব সুন্দর এবং সব নতুন ডিজাইন। আচ্ছা, এই ডিজাইনটা এটাও শেয়ার হয়েছে, আচ্ছা এটাও শেয়ার করছি এই ডিজাইনটা, এটার ওয়েট আছে, এটার ওয়েট হচ্ছে 15 গ্রাম 110 মিলিগ্রাম, 15 গ্রাম 110 মিলিগ্রাম, যার দাম আসতে পারে 99,900। ওকে, আমরা প্রত্যেকে যারা এরকম কৃষক শোরুম আমরা ভিডিও দিই বা ভিডিও বানাই, আমি নয় আমার মতো যারা দোকানদাররা রয়েছেন তারা প্রত্যেকেই একটা, যারা দেখছেন
তাদের একটা রিভিউ আশা করে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন জানাবেন যে আমাদের ভুল ত্রুটিটা তাহলে হয়তো সেটাও শুধরে নিতে পারব একদম তাই তো সেই জন্য বলি দেখুন শেয়ার করুন এবং কি ভালো খারাপ লাগছে সেটাও কমেন্ট করে জানাও আচ্ছা যারা নিয়েছেন তাদেরকেও বলছি তাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই ভিজিট করবেন আর অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন একদম থ্যাংক ইউ সো মাচ সঞ্জয়দা সঞ্জয়দা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমাকে সমানভাবে হেল্প করে চলে এবং প্রত্যেকে সবাই মিলেই গয়না সাজিয়েছে এবং প্রত্যেকেই অনেক বেশি হেল্পফুল আর তোমাদের কোনো যে কোনো রকম এনকোয়ারির জন্য কিন্তু তোমরা সানন্দার হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আরও অনেক গয়না দেখতে পারো আচ্ছা এটা দেখো 15 গ্রাম 110 মিলিগ্রাম যেটা বললাম এটার দাম ছিল 99,900 আচ্ছা 99,900 1 লাখ নেকলেস যারা দেখতে চাও তাদের জন্য এটা দেখিয়ে দিলাম আর এগুলোর সাথে সব কিন্তু কানের দুল আছে আচ্ছা 21 গ্রাম 280 মিলিগ্রাম আছে আর এটার দাম আসতে পারে 1,40,700 সুন্দর নকশা করা একটা স্টাইলিশ নেকলেস যেটার দাম আসছে 1,40,700 টাকা ভীষণ সুন্দর খুবই সুন্দর এবং প্রত্যেকটাই নতুন নতুন ডিজাইন আছে এটা তো আমরা দেখে নিয়েছি এটাও দেখে নিয়েছি আচ্ছা এখানে সব করে নেকলেসই দেখে নিয়েছি যেটা দেখিনি এই সীতাহারটা শেয়ার করব একদম লাইট ওয়েটের সীতাহার আছে এটা 16 গ্রাম 720 মিলিগ্রামের একটা সীতাহার আছে মাত্র 16 গ্রাম 720 মিলিগ্রাম যথেষ্ট ভরাট একটা সীতাহার আর এটার দাম আসতে পারে 1,10,600 বা খুব সুন্দর একদম লাইট ওয়েটের সীতাহার যারা দেখতে চেয়েছিলে সানন্দা থেকে তাদের জন্য শেয়ার করছি ডিজাইনটা কিন্তু আগে শেয়ার করিনি এটা একদম নতুন একটা ডিজাইন আচ্ছা তো এখানে আরো একটা সীতাহার আমরা দেখব সীতাহারের ওয়েট আছে 40 গ্রাম 680 মিলিগ্রাম 40 গ্রাম 680 মিলিগ্রামের যথেষ্ট ভরাট একটা পেন্ডেন্ট দিয়ে একটা সীতাহার করা রয়েছে আর এটার দাম আসতে পারে 2,68,950 রুপিস 2,68,950 টাকার মধ্যে একটা সুন্দর গলা ভরা সীতাহার খুবই সুন্দর এবং অনেকটা বড় লকেটটাও বেশ বড় এবং সব থেকে বড় কথা ট্র্যাডিশনাল ডিজাইন এবং নতুন ডিজাইনের একটা সীতাহার আমরা দেখছি সীতাহার সঞ্জয়দা এখানে আরও একটা রেখেছে যেটার ওয়েট হচ্ছে 27 গ্রাম 980 মিলিগ্রাম এবং আমার মনে হয় এই ডিজাইনটাও তোমরা খুব পছন্দ করবে একদম ট্র্যাডিশনাল ছোঁয়া আছে কিন্তু এই সীতাহারটিতেও আর বেল্টের কাজটাও যথেষ্ট চওড়া এটা ডিটেলসটা বলো মনে ডিটেলসটা বলবো তার আগে বলি আমি চেষ্টা করেছি এখানে হালকা নেকলেস রাখার হালকা থেকে ভারী প্রত্যেকের একটা চাহিদা থাকে আমি এই বাজেটের একটা দেখতে চাই দেখানোর চেষ্টা করেছি রেখেছি হালকা মিডিয়াম এবং ভারী রেঞ্জের সীতাহার দেখানোর এর থেকেও ভারী হয় তা নয় আমি রাখবার চেষ্টা করেছি আর এটার দাম যেটা মনিদি আপনাদেরকে দেখালেন আর এটার দাম আসতে পারে 1,85,000 রুপিস 1,85,000 টাকা যারা মনিশ ফ্যাশন চ্যানেলকে ভালোবাসেন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট হলো একবার সানন্দা জুয়েলার্সে ভিজিট করুন মনিশ ফ্যাশন না যারা সঞ্জয়দা সানন্দা জুয়েলার্স এবং সানন্দার প্রত্যেকটা স্টাফকে ভালোবাসে তাদের সবার কাছে আমাদের রিকোয়েস্ট রইল কারণ মানুষ কিন্তু সমানভাবে তোমাকেও ভালোবাসে কমেন্টে কি বুঝতে পারি এটা আমার সত্যি কথা বলতে ওনাদের কাছে পাও মানে কি বলবো এটা আশীর্বাদ স্বরূপ এটাই যাই হোক তাদের আশীর্বাদ এভাবেই মাথায় নিয়ে চলি এভাবেই থাকুক হাতটা সঞ্জয়দা আজকে সানন্দার অ্যাড্রেসটাই আমরা বলিনি একটু বলে দাও হ্যাঁ বলবো সানন্দা জুয়েলার্স 120 রাজা এসসি মল্লিক রোড গড়িয়া কলকাতা 47 আর যারা কুরিয়ারের মারফত নেবে তাদের জন্য সবই আসবে যেটা কিনা 5 নম্বর বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে আর আমাদের হোয়াটসঅ্যাপ আর যোগাযোগ নাম্বার হচ্ছে 8981892454 নিয়ার মেট্রো স্টেশন হচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশন বা গড়িয়া বাজার বা গড়িয়া বাজার এলাকার জন্য এটা এটা আপনার এখানে নেমে যে কোনো রিক্সা ডান দিক দিয়ে বেরোবেন অবশ্যই বেরিয়ে রিক্সায় আপনারা বলতে পারেন যে আমরা 5 নম্বর বাস স্ট্যান্ডের কাছে যাবো একদম পূজা দোকানের সামনে দাঁড়িয়ে নালে আরেকটা ইজি হয়েছে যাদবপুর চলে এসো যাদবপুর 8B বাস স্ট্যান্ড ওখান থেকেও কিন্তু অটোতে তোমরা এখানে চলে আসতে পারো এবং যাদের আমি বললাম মেট্রো যাদের সুবিধা সে ধর্মতলা থেকেও নিতে পারে দমদম থেকেও নিতে পারে যে টালিগঞ্জ থেকেও নিতে পারে যারা বাইরে থেকে আসছেন তারা মানে বাইরে বলতে আমি ঠিক বলতে চাইছি লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবার ক্যানিং যারা এই সাইড থেকে আসছেন তারা যাদবপুর থেকে নেমে 8B থেকে অটো ধরে গড়িয়া আসতে পারেন বা সোনারপুর বা গড়িয়া নেমে একই পথ অটো ধরে 5 নম্বর বাস স্ট্যান্ডে আসতে পারেন একদম আর সব থেকে বড় কথা আবারও যাওয়ার আগে বলবো মনিদি থ্যাংক ইউ সো মাচ সঞ্জয় আমিও থ্যাংক ইউ বলবো থ্যাংক ইউ এইভাবে পাশে থাকুন এইভাবেই আমরা একসাথে চলি আর হয়তো জীবনের পথ আরো সোজা হবে আর লক্ষ্য সোজা হবে আমাদের একটু একদম
তো ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ সঞ্জয় দা, থ্যাংক ইউ সো মাচ প্রতিটা ভিডিওতে এত সুন্দর করে হেল্প করার জন্য। এবং এখানে অনেক কাস্টমারও আসছেন এবং এখানেও সুশান্তদা বিজি আছেন কাস্টমার নিয়ে। ভালো আছেন তো? শুরুতে আপনাকে নেওয়া হয়নি, ভালো আছেন? ওকে, আচ্ছা দিদিরা গয়না কোথা থেকে এসেছেন আপনারা? বেহালা থেকে। আপনি গড়িয়া থেকে এসেছেন? আচ্ছা, সানন্দাদের কতদিন ধরে আসেন? অনেক বছর ধরে। ভালো লাগে সানন্দার গয়না? থ্যাংক ইউ সো মাচ, অবশ্যই ভিজিট করবেন। আচ্ছা তো এখানে এখানে শান্তনুদা কেমন আছে বলো? ভালো আছি মনিদি, আপনি কেমন? ভালো আছি। শান্তনুদা বিজি আছে কাজে। রবিদাও কি কাজ করছো? হিসাব করছি। শুরুতে নেওয়া হয়নি, সরি সেটার জন্য। ঠিক আছে, অ্যাকাউন্টেন্ট ভালো আছো তো? আচ্ছা, কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। হ্যাঁ, আমি তো ভাবছিলাম ভালো লাগে। ঠিক আছে, তুমি ভালো আছো তো? ভালো আছো? ওকে, তো ভিডিওটা এখানেই শেষ করছি, বাইরেটাও একটু দেখিয়ে দিই। ভালো আছো তো? আচ্ছা, আজকে অ্যাকচুয়ালি সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে, ওই জন্য সবার কাছে গিয়ে গিয়ে আমাকে ফুটেজ নিতে হচ্ছে। তো একটু বাইরেটাও দেখিয়ে দিচ্ছি। একটু আগে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, এখন বৃষ্টিটা একটু কমে গেছে। দেখো, ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো। প্লিজ কমেন্ট করো সানন্দা কি গয়না দেখতে চাইছো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। And yes, please stay connected. Video তো শেষ হয়ে গেছে, কিন্তু আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আপনাকে তো পেলামই না দোকানে। বিশ্বজিৎ বসাক, আমি সানন্দা জুয়েলার্সের স্টাফ। বাহ, আপনি কোথায় ছিলেন? সানন্দার ভেতরে থাকতে হবে, সানন্দার বাইরে কি করছিলেন? যা করেছেন সবই মোটামুটি ক্যামেরায় রেকর্ড হয়েছে, একটি ফুটেজও কিন্তু বাদ দেবো না, সবাই দেখতে পাবে। ভালো আছেন তো? আপনি ভালো আছেন? একদম।